ডাকে তোমায় আয় রে ফিরে আয় মানিকামার আয় রে ফিরে আয় মানিকামার কেঁদেছিল বাঁচায় আমার মাঠে যাব বলে আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে হয়তো করেছে ছেলে বলে নিয়ে গেল তুলে আর মাসুম বাচ্চার উপর ছিল কার তোমন জোলে জানত নাই ছেলে কোলে কে দোলে হালিমার স্বপ্ন দেখেছিল যার ও গো শেষ জামানার নবী আমার ও গো শেষ জামানার নবী আমার আল্লাহুম্মা وعلى পাগল নি যেতে যেতে বলে শুধু হায় রে বলে বাঁচা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় তুদু মা ডাকে তোমায় আয় রে ফিরে আয় মানি কামার আয় রে ফিরে আয় মানি কামার দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে পাগল নি ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে বলে বাঁচা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নার ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি নার ভেঙে বুক হবে চুরামার ও গো বুক জুড়ে মার থাক মানি কামার ও গো বুক জুড়ে মার থাক মানি কামার আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় দুধু মা ডাকে তোমায় আয় রে ফিরে আয় মানি কামার আয় রে ফিরে আয় মানি কামার আল্লাহ মাইকে ক্যাশ করছে ক্যাশ করছে না এতে রহমত পাওয়া গেল না গেল না রহমত পাওয়া গেছে কলে মাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ নামের এত পাওয়া এ নামের এত ক্ষমতা 90 বছরের কাফের 95 বছরের কাফের যদি
এই কলেমা একবার আল্লাহর জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে পড়লে তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যায়। তাহলে আমরা যারা বসে আছি মুসলমান, হয়তো নামাজ পড়িনি, পাঁচ ওয়াক্ত জুমায় পড়ি, ঈদের দিন যাই, শুক্রবার যাই না, তাতে বলে ঈমান আছে, গুনাহ বেশি। জীবনে একবার নামাজ পড়েছি, লাইন আছে, কিচ্ছু পড়িনি, বিরাট শাস্তি হবে। কিন্তু কলেমা পড়েছি, এর বিনিময়ে একদিন উঠব। জোরে বলেন। এবার যদি বলেন আমি ডাইরেক্ট জান্নাতে যাব, তাহলে বিশাল নামাজ পড়তে হবে, বিশাল নামাজ পড়তে হবে। কোনদিন নামাজ কাজা করলে হবে না যে আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতে যাব। তবে একটা মারাত্মক পয়েন্ট বলে দেই, শুনলেন? কারণ চালতা বেরিয়া বহুদিন থেকে আসি, কয়লা ঘাটা শুকনো জায়গায় দুতলা, কত দুতলা শুকনো জায়গায় দুতলা, নাকি গো? আর এখানে খাবার চেয়ে এখানে হয় 9 তারিখ মাঘ মাসে, ও কি বলছিলাম, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তো পাওয়ার যদি একজন হিন্দু খ্রিস্টান কোনদিন 90-95 বছর বয়সে এসে ইমানের কলমা পড়ে, তার সম্পূর্ণ গুনাহ মাফ হয় না, কিছু থাকে কথা বলে মাফ হয়ে যায়। তাহলে আমরা তো সেই রকম লোক না, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ বিরাট ভালোবাসি, নবীর বিরাট ভালোবাসি, কলমা খুব বিশ্বাস করি। এবার নামাজ না পড়ার কারণে কঠিন শাস্তি হবে, কতদিন হবে? একদিন পড়িনি 2,88,00,000 বছর, দুদিন পড়িনি ওই রকম, 3 দিন পড়িনি ওই রকম। তাহলে যদি বল তাহলে আমি তো 60 বছর নামাজ পড়িনি, তাহলে কতদিন থাকবো? যতদিন ওই একদিনই 2,88,00,000 বছর হিসেবে যতদিন ততদিন থাকবেন, আপনি যাবেন কত শর্টকাট? আমি যে যাওয়ার তো জায়গা যাবো ভাই, গাড়ি দেড়ি রয়েছে, প্লেন ধরতে হবে, টিকিট কাটা রয়েছে, তার পাশে কাছে টান দেবো, এরকম কোনো লাইন আছে? ওখানেই থাক থাক। কোটি 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 বছর ওই জাহান্নামে পড়ে থাকতে হবে। এবারে এই কলেমা পড়েছিলেন বলে একদিন না একদিন উঠবেন। আর যদি বলেন আমি কোনোদিন যাবো না, তাহলে ডেঞ্জারের দুটো কথা শুনলেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আল্লাহুম্মা জিনা মিনান নার, আপনি বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না, জাহান্নাম থেকে মুক্তি দিতে হবে গো আমার আল্লাহ। কিতাবে লেখা আছে কোন মানুষ যদি প্রত্যেক দিন জাহান্নাম থেকে পানা চাই, মুক্তি চায়, ওই জাহান্নাম আমার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ ও আমার দিকে বিরাট ভয় করে, আমি জাহান্নাম ওরে আমার ভিতরে দেবেন না, আল্লাহ ওর জান্নাতে দিয়ে দেবে। জাহান্নাম কার কাছে বলে? আল্লাহর কাছে বলে জাহান্নাম, আপনার জন্য সুপারিশ করবে, কিন্তু আপনার প্রত্যেক দিন বলতে হবে যে আল্লাহ আমি তো আল্লাহুম্মা আজিনা মিনান্নার বলতে পারবো না, ও আরবি আমি জানি না, আমি বাংলায় বলবো আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জাহান্নামে যাব না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, এরকম বাংলা ভাষা বলা যাবে না? যাবে না। আল্লাহ কোন ভাষা ভালো বলবে, বাংলা না আরবি? বাংলা না, সব বাংলা ভাষা। আল্লাহ এই কইছে গন্ডগোল করি ভাত খেয়ে এদিকে তাকিয়ে থাক। তাহলে আল্লাহ কোন ভাষা সবচেয়ে ভালো বোঝে বলবেন? সব ভাষা বোঝে, যে যে ভাষায় কথা বলে আল্লাহ সে ভাষা সব জানে। আল্লাহ কোনটা জানে না? সব জানে, কথা ঠিক না ভুল? আর যদি আপনি বলেন আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, কি সুন্দর কথা ঘটনা, আল্লাহর নবী জানিয়ে দিলেন যদি কোনো বান্দা এবং বান্দি
জান্নাতে যেতে চাই যেতে চাই যেতে চাই বলে প্রত্যেক দিন আল্লাহর দরবারে দোয়া চায় আল্লাহর জান্নাত আল্লাহর দরবারে মুখ করে আল্লাহ সব সময় আমার আশা করে করে আমার ভিতরে দেবেন জাহান্নামে দেবেন না জাহান্নামে দেবেন না আমার আল্লাহ পাক ওই জান্নাতের দোয়া কবুল করে নিয়ে জান্নাতের আরজু কবুল করে নিয়ে এই জান্নাতি আশা করা বান্দাটার আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেবে তাহলে প্রত্যেকদিন নামাজ যারা আমরা পড়ি আর যারা পড়ি না তো ওদের লাইন আলাদা আমরা যারা নামাজ পড়ি অন্তত নামাজের পার্টিতে গিয়ে বলবো একবার হলেও বলবো আল্লাহ জাহান্নামে আমি যাব না জাহান্নামের কোটি না যাব আমি জান্নাত চাই জান্নাত চাই এ কথা কি বলা যাবে না সোনার ভাই এই যে বাংলা ভাষা বলতে পারতো আর যদি বলেন আল্লাহর ওলি না হয়ে মরবো না চ্যালেঞ্জ ওলি হতে চাই তাহলে দশটা তসবিহ কিনতে হবে কটা দশটা দশটা তসবিহ কিনে আর সব কটা ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেলে আর এই দশটা তসবিহ দানা হবে এক হাজার ওই এক হাজার দানা একটা তসবিহ সুতোয় গাঁথবেন ও মুসলমানেরা একটা তসবিহ তৈরি করে মাগরিবের নামাজের পরে কিংবা এশা নামাজের পরে আপনি এক হাজার বার কলেমা পড়বেন আর ফজরের নামাজের পরে এক হাজার বার কলেমা পড়বেন আপনার তিন নম্বরের চোখটা খুলে যাবে পৃথিবীর এক নম্বর জিকির হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে পৃথিবীর কোনো জিকির নাই কারণ পৃথিবী সৃষ্টি করেছেন যিনি তিনি হলেন আল্লাহ আর যার জন্য সৃষ্টি করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো নাম একত্রে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত আল্লাহ আর ওপারে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম দুটোর এত পাওয়ার সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় এই দুটো নামের পাল্লা ভারী হয়ে যায় যদি বলেন ওলি হয়ে মরবো তাহলে প্রত্যেক দিন নামাজে 15 মিনিট করে সময় দিতে হবে কি তসবিহ পকেটে থাকবে এতটুকু হবে হাজার দানার তসবিহ এতটুকু হবে এটা পকেটে রাখলাম দেখে নামাজ পড়ে বাড়ি পড়ি আর মসজিদে যাই পড়ে ওটা 10 থেকে 12 মিনিট লাগবে খুব আস্তে করলে 15 মিনিট লাগবে ওই 1000 বার করতে হবে একে চন্দ্র দুয়ে পক্ষ তারপরে কি বলে তিনে নেত্র তিন নম্বরে একটা চোখ আছে ওই চোখটা খুলে যাবে চাঁদা বেরিয়া কটা লোক আল্লাহ রলি হয়ে গেছে না সব বাঁদর হনুমান আছে আপনার তিন নম্বর চোখ খুলে গেলে দেখতে পাওয়া যাবে ভুরভুরাতে যত পিসাহেব আছে কে পিসাহেব আর কে পিসাহেব না আপনার তিন নম্বর চোখ খুলে গেলে দেখতে পাবেন যে ভুরভুরায় আর কটা পিসাহেব আছে আর যদি চোখ অঙ্গ থাকে যে আসবে তার পিসা বলে মেনে নিতে হবে চোখরা করলে ছোবনা গুঁড়ো হয়ে যাবে কারণ আমি পিচিনি না যেহেতু আমার বর ফদলি করা লাভ নেই বেনামাজি ছিটিং বা চোটটা বলছো পুরুগরা পিটনি তুই কি জানিস তুই গাঁজা খো তুই সেবার মদ খেয়েছিলি তার তুই মেয়েদের সঙ্গে ভালোবাসা করি তুই আল্লাহর ওলি হয়ে যাবে তোর কথা লোক কথা শুনে বলি দুটার লোকে মাটি কাটতে গিয়ে ওই সিটি গোল্ডের দুল বা হাটটার ঘুরিয়ে ফেলে ও মাথা খারাপ আমি আর মাটি কাটবো না শরীরটা খুব খারাপ আসা আসতে ছুটে দুপুরে ভাত খেলে বিকালবেলা সন্ধ্যাকার গেলে ভাই এটা কি ভাই আল্লাহ বলছি তো সিটি গ্রুপ সব কাজটা কামাই হয়ে গেল 400 টাকা সম্মান হয়ে গেল ও যদি চিনত তাহলে আসার খেত বলেন যে যে সিটি নাচিনে ওই রকম যদি উল্টো পাল্টা করেন 400 টাকা সম্মান হয়ে যাবে ভাত খাওয়া হলে সম্মান সব শেষ ওটা যদি স্বর্ণকার কুড়িয়ে পেত ও লাম্বার তো জি বিশাল ছেলে সেজন্য আমরা যদি স্বর্ণকার হইতো সোনা চিনে লোক সেজন্য কোনো মানুষের নামে আমরা গীবত গিল্লা করব না সবাই ভালো আমি খারাপ কারণ আমার শেষ রোগ নেই মাল চাইছি 2 কেজি দিচ্ছে 500 নাই বাটকারা ছিল না মেনে নিতে হবে যদি ভাটকারা ছিলেন তাহলে কথা বলা যাবে যে ভাই এ মাল 500 ফের মাপ কথা হচ্ছে তাহলে আমার ভিতরে মাল নেই আমি একবার শুকনো আমার চোখ অন্ধ তিন নম্বরের চোখ খোলা নেই ফুরফুরা যদি বলি পিড় নেই তাহলে গন্ডগোল বাড়বে না খুব
কালিমুল্লাহ হুজুর মারা গেলেন, কিছু লোক বলছে তোর তুই কি ভ্রাম তো সারা দুনিয়া মিলা কিন্তু তুমি চিনতে পারো আল্লাহ এই ব্যাপার ও ভাই ভালো বলি না, তাই দুনিয়া থাকে ফালতু হুটপাট করবেন না, চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ফুরফুরা ফুরফুরা কিয়ামত পর্যন্ত ওই ফুরফুরা, যতদিন না কিয়ামত হবে মুজাদ্দে জামান দাদা হুজুর বলে গেছে এই সিলসিলা কবরিয়াতের সিলসিলা, এই সিলসিলা জারি থাকবে, জোরে বলো আরো জোরে বলো, ফুরফুরার কোনো ভাই সাহেব যদি গন্ডগোল করে, কোনো ভাইয়ের ছেলে যদি একটু উল্টো পাল্টা করে, তা বলে ফুরফুরার গালাগালি দেওয়া ঠিক হবে? জোরে বলে এই চালতাগড়ের কেউ যদি, চালতাগড়ের কেউ যদি চুরি করে, কেউ যদি চালতাগড়ের সাপ চোর, তাহলে কিরম মারির দরকার? এ সাপ পাড়া করার দরকার আছে না? চালতাগড়ে মাস্টার আছে, ডাক্তার আছে, পুট্টির বাড়ি আছে, প্যারিসির বাড়ি আছে, দুতলা আছে, তিনতলা আছে, হাই সাহেব আছে, মহাসাহেব আছে, হাবি সাহেব আছে, তুই সাপ চোর বললি কেন? তোর বাবার নাম ভুল তা ঠিক না? ভুল তাহলে সাপ চোর বলা অন্যায় হবে না? হবে না। আমি আল্লাহর কত ক্ষমতা পান্ডিত দেখবো, আল্লাহ বলছে নু এইবার তুমি ছেড়ে দাও, ফের যদি দেখো তোমারও বারোটা বাজো, তোমার নাম কেটে দেবো নবী দপ্তর, ছেলে বলে এত কাকুতি করছো, ও কি বলছে যে আল্লাহ তুমি পানি তুলতে পারবে না? এতে আল্লাহ রেগে যাবে না? যাবে না? আল্লাহ পানি কত দূর তুলতে পারবে না পারবো জানে? বলছে এত উঁচু পাহাড়, এত পানি কত? আল্লাহ বলছে ছাড় ছাড় কিস্তি ছাড়ে ছাড়ে ছাড় করে ছেড়ে দাও, পানি পাহাড় চোখকে উঠেছে না ওঠেনি। জোরে বলে যদি একটা বুড়ি শুধু মেনে নিয়েছিল বলে তার ঘর বাড়ি ডোবেনি, ঝড়ে ফেলতে পারেনি, কিচ্ছু হয়নি, আল্লাহ পানির বলেছে বুড়ির বাড়ি যাবি না, ঝড়ে বলেছে বুড়ির বাড়ির একটা কুটি ওড়াবি না, আর বাদ বাকি সব গাছ পালা পাহাড় পর্বত যা যেখানে আছে সব সমান করে দিবে, তাই হয়েছে না? হয়নি। ঝড়ের মালিক কে? পানির মালিক কে? গাছপালার মালিক কে? আল্লাহ যার যা বলে শোনে না? চল্লিশ বিয়াল্লিশ দিন পরে নুন নুন এসে যদি পাহাড়ের উপর কিস্তি জমিয়ে এবারে দেখছে যে একটু যাই ঘুরে আসি, ও বাপ দেখছে আর ওই চিন্তা করছিল চল্লিশ দিন ভোর যে সেই বুড়ি তো মরে গেছে আর আমি কি আমার দিন কোন মুখ দেখাবো আল্লাহর কাছে, সে আমার নবী বলে মেনে নিয়ে রুটি করছিল আর আমার ছেলের পাল্লায় পড়ে সব ভুলে গেছি, মাথা খারাপ, হাজারো ছেলে চোর হোক ডাকাত হোক বাপের একটা টান থাকে না? থাকে না। তাহলে বুড়ির জন্য আমার হয়তো সব শেষ, বিশাল চিন্তা এসে দেখো বুড়ির ঘর রেডি, সমস্ত সেই কুড়ে ঘর সব ঠিক আছে, এটা কোন খসে আর সারা পৃথিবী লয় হয়ে গেছে, আল্লাহর কাবা পর্যন্ত পড়ে গেছে, আল্লাহর কাবা ভেঙে চুরে পানি টানে চুরমার হয়ে সমান সমান, আর ফের এই কাবা করেছে তো ইব্রাহিম আলাইহিস সালাম, এখন যে কাবাটা আছে কে করে? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম নবীর কাবা নূহ নবীর তোলা বলে ভেঙে ভেঙে, কথা বুঝতে পারেননি? তো এসে দেখতে বুড়ি রুটি টুটি করে নে বকচা গুজনে রেডি, ফের নুয়ে যাবো মুখ বার করেছে নুয়ে নবী বলছে মা বাবা রেডি বলছে রুটি হয়ে গেছে, তুমি নৌকা ছাড়বে না কখন যাবো বার হয়? তার মানে বুড়ি কিচ্ছু বুঝতে পারেনি কোথায় কি হয়েছে না, কথা বুঝতে পারছে না? নুয়ে নবীর বলছে তো বুড়ি বলছে মা কি করছো বলছে তো রুটি রেডি, আমি বেরি পড়ি এবার মেয়েদের এক কপাই দেখবেন চিড়িয়াখানা যাবেন কলকাতা যাবেন ওরা বলবে দেখো রুটি করি কোথায় কি কার দোকান খাবো না খাবো, আর আলু ভাজা করলি এক ঘায়ে মাথা খারাপ, পুরুষটা নারাজ ছিল আর যখন চিড়িয়াখানা গিয়ে মাল মার করতে খুব খুশি সত্যি কি বলিস বলে এখন কোথায় কিছু পাওয়া যায় না, হ্যাঁ আল্লাহ তো ভালো করুক খুব খুশি, তো নুহ নবী রুটি রুটি তৈরি করছে বুড়ি বলছে যাবো, বলছো তুমি কিছু জানো না
এখন 40 দিন হয়ে গেছে না খাওয়া না দাওয়া সেকেন্ডের ভিতরে আল্লাহ 100 বছর পার করে দিতে পারে এই আউকাল্লাযি মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াবাতুন আলা উরুশিয়া ক্বাল কোরআন ক্বাল আল্লা ইহি হাদিল্লা বাদা মাউতিয়া ফামাতাল্লা মিয়াত আম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা অনজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস আল্লাহ উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ মানুষ কিভাবে মরে যায় আবার কিভাবে জিন্দা হয় আমি একটু দেখ আল্লাহ তো সেই গাধা আর ওই যা যেখানে বাঁধা ছিল সব শুদ্ধ শেষ হয়ে গেছে উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘুমিয়ে পড়েছিল সামান্য কয়েক মিনিট ঘুমিয়ে পড়েছিল ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গিয়ে দেখছে গাধা কই ভাই গাধা যে গাছে বাঁধা ছিল সে সে গাছ গাছ পাতায় কি হয়ে গেছে আর সে বিশাল বিয়াকার ধারণ করেছে আর যে দড়ির কোনো নিশানা নেই গাছের গায় বলছে এই গাছে তো পাতা বেঁধে ছিল মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমিয়েছি নাকি কোরআন শরীফের তাফসীর তো দেখছে যে না আচ্ছা যাই ভাত করতে কি ওরে বাবা ভাত গরম রুটি গরম তরকারি গরম সব গরম ফের আবার মনটা অন্যরকম হয়ে যাবে যাবে আল্লাহ বলছে ফানুজুরু ইলা তুআমিকা ওয়া শারাবিকা সব গরম সব রেডি টাটকা রয়েছে আর মিয়াত আম 100 বছর রোজায় তুমি ঘুমিয়েছিলে 100 বছর জোরে বলুন আরো জোরে বলুন 100 বছর আল্লাহ সেকেন্ডে পার করে দিতে পারে না পারে না এ বুড়ি 40 42 দিন কেটে গেছে বুড়ি কিচ্ছু জানে না ও মনে করতে রুটি করতে মিনিট 10 15 হয়ে গেছে তা বলছে চলো বলছে তুমি কিছু জানো না বলছে না বাইরে বার বাইরে বার হয়ে দেখতে বুড়ি দুনিয়ায় কোনো ঘর বাড়ি নাই কোনো গাছপালা নাই সব সাদা হয়ে গেছে নবীর বলছে বাবা আমি কোথায় ওই তুমি যেখানে বলছে এটা আমার গ্রাম না ঘর বাড়ি কই দেশ কই বিল্ডিং কই বলছে মা এখানে সব ছিল আল্লাহর গজবে সব শেষ হয়ে গেছে তা বলছে বাবু তুমি আমার ডেকে লওনি আমি তো যাব বলে রেডি রুটি করছিলাম বলছে মা গো আল্লাহর নবীকে যারা বিশ্বাস করে মা আল্লাহর নবীকে যারা নবী বলে মেনে লয় তাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা এইভাবে গজব থেকে আযাব থেকে পেলাব থেকে তুফান থেকে আমার আল্লাহ বাঁচিয়ে লয় জোরে বলুন আমরা নবীকে মেনে নিয়েছি বলে আল্লাহকে মেনে নিয়েছি বলে আল্লাহ পাকের অশেষ রহমত আল্লাহ আমাদের এখনো পর্যন্ত সুস্থ রেখেছে আরো যদি ভালো করে মেনে নেই তাহলে আমাদের আর অসুবিধা আছে এইবার যদি বলে কি করে মানব এই যে কজন নামাজ পড়ি না কাল থেকে শপথ করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব দেখবেন আল্লাহর কসম জীবনে গজব আসবে না পৃথিবীর কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না এই কাজটা করা যাবে কাল থেকে সবাই নামাজ পড়া ধরুন চ্যালেঞ্জ গজব আসবে না গজব আসবে হ্যাঁ না বলবেন না কে বলেছে আসবে না আমার আল্লাহ পাক কোরআনে বর্ণনা দিলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও মুসলমানের ছেলেরা ও জহানেরা যুবকেরা আমার আল্লাহ জানে বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জীবনে তোদের কোনো ভয় নাই জীবনে তোদের কোনো চিন্তা নাই জীবনে অপমান হবে না জীবনে লাঞ্ছিত বঞ্চিত হেও পদদলিত ঘৃণিত জীবনে তোদের কেউ করতে পারবে না শর্ত হলো যদি তোরা মুমিন হয়ে যাস একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুমিন হতে গেলে নামাজ আদায় করতে হবে ও মুসলমানেরা আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা বলেন কোরআন শরীফ সত্য তাহলে কোরআন শরীফ বিশ্বাস করে মাটি কাটতে বলিনি জমি জায়গা লোকে দিয়ে দিতে বলিনি ঘর বাড়ি বিক্রি করতে বলিনি আল্লাহ বলতে সব কাজ করবি আমার আলোতে আর সব কিছু করবি তোরা আমি আল্লাহ তোদের নিয়ামতে ডুবিয়ে রেখেছি তোরা যদি সুখে শান্তিতে বসবাস করতে চাস আমি যখন ডাকবো তোরা আমার বাড়িতে যাবি আল্লাহ কখন ডাকে হজর থেকে এশা পর্যন্ত আর এশা জোহর থেকে ফজর পর্যন্ত
বলছে চলে আয় সুখে থাকবি চলে আয়। কিছু কিছু মানুষ ভাবে জাহান্নামে যাবো তো নামাজ পড়বো না, সুখের দরকার নেই আমাদের। আল্লাহ তবে ভাই জান কথা মাথায় রাখেন, গত গতকাল গতকাল গত পরশু সম্ভবত তিনটে যুবক ছেলে একেবারে জল তরুণ, তারা আমার জলসা শুনতো, বড় কষ্টের কথা বড় ব্যথা, অ্যাক্সিডেন্ট করে এক বাইকে তিনজন মারা গেছে একসঙ্গে তিনজন। এই কথাটা বলার কারণ হলো এর ভিতরে যারা জল বসে আছে বাইক চালাই আর ইঞ্জিন ভ্যানে যাই সাইকেলে যাই, মৃত্যু দেখে বিরাট ভয় করি ভাই, তাই আমি বাসে যাই, বাস কিন্তু উল্টে যেতে পারে, ইঞ্জিন ভ্যান উল্টে যেতে পারে, মোটর বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, কার কখন মৌত আসবে কোরআনে লেখা নাই, সেজন্য ভাববেন না, এখন জোয়ান আছি পরে নামাজ পড়বো, এখন কিছু কামি এলেই যেদিন অ্যাক্সিডেন্ট হয়ে স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে তওবা করার সময় পাওয়া যাবে না, তাই বেঁচে থাকতে থাকতে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। দেখছেন তো নিজে চোখে পৃথিবীর জমিনে বাঁচার কোন লাইন না আছে। ওই ওই তিনটে ছেলের মৃত্যুর খবর আমার কানে আসলো, খুব মানে আমার কলেজের ভিতরে কেমন হচ্ছিল, আমি কালকে দোয়া করেছি ওদের জন্য, কথা বুঝতে পেরেছেন? একেবারে জোয়ান ছিল, একজন সবার বিয়ে করেছে আর একজন বছর দুই হচ্ছে বিয়ে করেছে, কথা বুঝতে হচ্ছে? এরা আবার বলে যে এখন ফুল ফুল জোয়ান, শরীরে কোনো রোগ নেই, নিরোগ, বাপ যাবে আগে না বেটা যাবে আগে, কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই ও মুসলমানের ছেলেরা, আমরা যদি আল্লাহর দ্বারে জান্নাতে যেতে চাই হাতে ধরে বলি পায়ে ধরে বলি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর এই নামাজ 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 আমার আল্লাহ পাকের বর্ণনা কোরআনে বারবার করে একটা কথা আমার আল্লাহ পাক বারবার করে বলেছেন, বান্দা তোমরা নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, বেটিরা আপনাদের যদি বলি আপনারা রেগে যাবে, প্রেম যদি করতে হয় আল্লাহর সঙ্গে করেন, প্রেম যদি করতে হয় কলিজার টুকরা যুবকেরা আল্লাহ রসুলের সঙ্গে করেন, কারণ দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করি, এই দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করতে গিয়ে কারুর পায়ে খেজুর কোটা ঢুকছে, কারুর বাঁশ বাগানে গিয়ে গীতে যাচ্ছে, এমনি করে বলতে অমুক খাল করে দেখা করো, রাত দুটোর সময় গিয়ে হাজির হচ্ছে, তিনটের সময় গিয়ে হাজির হচ্ছে, আল্লাহ বলে বান্দা এবং বান্দি রে রাতের বেলা তোরা যদি আমার সঙ্গে প্রেম করার আশায় আসিস, ও পৃথিবীর মুসলমানের আসলে রেখে দাও, আল্লাহ রসুল জানিয়ে দিলেন তাহার নামাজে যারা যাবে রাতের বেলা আল্লাহর ঘরে যারা যাবে কাছে গিয়ে দাবি করবে আমার আল্লাহ পৃথিবীর কি মেয়ে ছেলে কি মেয়ে ছেলে, এসব কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, আল্লাহ পাক এমন হুরের ব্যবস্থা করে রেখেছে তাদের সুখ তাদের শান্তি আর তাদের খিদমত, ও মুসলমানেরা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, তাদের উপর বর্ণনা কি দেব, পরে আঙুল যদি পৃথিবীর জমিনে বার করে দেয় তামাম পৃথিবীর জ্যোতি শেষ হয়ে যাবে, আর নানা সাগরে যদি শুধু ফেলে দেয় তামাম পৃথিবীর নোনা সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে, 70-72 পর্দা কাপড় পরে থাকবে তার ভিতর থেকে চামড়া দেখা যাবে, রক্ত দেখা যাবে, আপনার কিনা হাড় দেখা যাবে, হাড়ের ভিতরে মজব দেখা যাবে, তার ভিতর থেকে আপনার ছবি দেখা যাবে, ওই মেয়ে ছেলে জীবনে পায়খানা করবে না, জীবনে পেশাব করবে না, জীবনে মাথায় তেল দেবে না, জীবনে চিনি দেবে না, জীবনে চিরুনি দেবে না, জীবনে কোনো দিন পেটের যন্ত্রণা হবে না, জীবনে কোনো রোগ ব্যাধি হবে না, সুখ শুরু হবে শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না, তুমি দুনিয়ার মেয়ে ছেলের জন্য রাতের পরা চিদিকুদি গন্ডগোল বাঁধাও, কখনো ইকোবা নিকোবা ভিক্ষুরে সাইসিডি আর কখনো দিঘা কখনো বকখালি, কখনো যা টুকরা ভাই আল্লাহ বলছে তোরা আমার বাড়ি চলে আয়, এসে রাতের বেলা তোরা আমার কাছে দাবি কর, আর আমি আল্লাহ তোদের জন্য প্রথম আসমানে নেমে আসি রে, জোরে বলুন
বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুর ভালো, জান্নাতের হুর ভালো না দুনিয়ার এই হুর ভালো? এ তো কোন রকম মিনি হুর, মন বাজাবার জন্য আল্লাহ দিয়েছে। যে বান্দার হাজার হাজার করে উল্টো পাল্টা করবে, হাজার হাজার খাবে, দিয়ে এই মিনি হুর দিয়ে কি 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 বৈরাম বাবাদিরাম মুসলমান মেরাম ও খালারা বাবুরা চাচিরা একটু পরিবর্তন হয়ে যান, ভালো হয়ে যান, একটু ভালো হয়ে যান। আমি আপনাদের রাগানো ওয়াজ করি না, আপনারা আমাদের মায়ের জাত, আপনাদের কদমের তলায় আল্লাহ পাকের জান্নাত। এজন্য হয়তো একটু কড়া কথা বলি মা, রাগ করবেন না, আমি কিন্তু আজকের উল্টো পাল্টা কথা বলবো না। তবে সোনাদ মায়েরা, একটু আগে ভাই খিয়া হুজুর বলছিলেন পর্দায় থাকার কথা, যদি বলছিলেন যে বরকা শরিয়াতে বরকা পড়তে হবে নেই পর্দা কথা, এটা হুজুর হিকমতে বলেছে। আপনারা যদি বলেন বরকা নেই তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। কারণ হলো ওখানে যার টুকরা ভাইরা আমার, বরকা পড়লে চাদর ঢাকা দিলে, কম্বল ঢাকা দিলে, হুজুর বোঝাতে চেয়েছে যে কোনো অবস্থায় আপনার শরীরটা ঢাকা দেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছে। এইটা বুঝিয়েছি। অনেক ভাবিরা বলবেন যে না বরকা শরীয়তে নেই, যে বরকা করতে হবে ওইটা ফরজ না, শরীর ঢেকে রাখা ফরজ। বরকা বললে আরো ভালো, বরকা বললে আরো সুন্দর ঢেকে যায়, হালকা কাপড়। আচ্ছা, এই বরকা না পরে কোন মেয়ে যদি কালকে সকালবেলা কম্বল সেলাই করে এখানে মুখে ঝাঁপ করে আর টোটাল বডিটা কম্বলের জামা করে, হজে হজে ঘটপুর গেলে মৃত্যু হয়ে যাবে, যাবে না? যাবে না? তাহলে বরকাটা সুন্দর, পাতলা কাপড় দেখতেও ভালো, আর মুখ ঢাকা পরে ভালো, পাতলা জালি করে দেখা যায় রাস্তা ভালো, শরীরের সঙ্গে ম্যাচিং হয় ভালো, শেডিং হয় ভালো, এজন্য বলেছে। নাহলে হুজুর কেবলারা যে কথা বলে এই কথা কিন্তু একশো একশো সাধারণ মানুষ সব গ্যারান্টি। আর এই কথা আম লোক বা সাধারণ লোক বলবে হুজুর বলেছে পর্দায় থাকতে, বরকা শরিয়াতে নেই। আমার কথাটা বুঝতে পারলে তুমি, কিন্তু ওটাই বোঝাতে চেয়েছে, বরকা পরো আর যাই পরো শরীরটা ঢেকে রাখা ফরজ। যে বরকা ছাড়া শরীর ঢাকা যাবে না, না আপনি শাড়ি দিয়ে ঢাকতে পারেন, ওড়না দিয়ে ঢাকতে পারেন, আপনার শরীর ঢেকে রাখা ফরজ। যুবকেরা জনেরা কলিজা টুকরা ভাইরা মায়েরা বুড়া পেটে না, আমরা পৃথিবীর জমিন ছেড়ে সবাই চলে যাব, এ দুনিয়ার জমিনে কেউ থাকবো না, যাবার আগে আগে আমি রসূলের কথা মতো যদি আমরা দুনিয়ার জমিনে বসবাস করে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিতে পারি, আমাদের কবরের সমস্যা সমাধান হয়ে যাবে, আসরের সমস্যা সমাধান হয়ে যাবে, মিজানের সমস্যা সমাধান হয়ে যাবে, ফুল সুরাতের সমস্যা সমাধান হয়ে যাবে, আল্লাহ পাকের দ্বার জান্নাত আমাদের সবার নসিবে। আমার আল্লাহ পাকের ওয়াদা, আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, আমার আল্লাহ পাকের দ্বার জান্নাত নসিবি হয়ে যাবে। কি কি করবেন বলে দিচ্ছি, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহ রাস্তার কথাগুলো মাথায় রাখবেন, রাসূলুল্লাহর পাক জবানের কথা। এই এলাকায় যখন প্রচন্ড বর্ষা হয়, পানি হয়, অনেকে আছে বলে আমার ভিটেতে পানি যেতে দেব না, বলে না বলে না, আমার পুকুরের পার কাটাতে দেব না, রাসূল বলছে ওগুলো করা যাবে না। ওজন তুমি আরো দশটা লোক বিপদে পড়েছে বলে আমি রাসূল বলছি তুমি নিজের টাকায় পাইপ কিনে ওখান থেকে পানি পাস করার রাস্তা দাও, তোমার পুকুরে মাছ বেরিয়ে যাবে ভয় করছো, ওই পাইপের মুখে নেট লাগাও, লোকের উপকার হবে, সাদাকায়ে জারিয়া হবে, তুমি কবরে চলে যাবে কিন্তু কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সরকারি কল আসলো, কোথায় বসাবো কোথায় বসাবো কোথায় বসাবো
মেশাবো সবাই বলতো আমার পানির দরকার নাই আমার বাড়ি ফিল্টার আছে অমুক আছে তমুক আছে ও মুসলমান এই সুযোগটা যদি কোনো জ্ঞানী মুসলমান ধরে নিয়ে বিগত খানিক জায়গা দেয় আরে পরে এক হাত জায়গা দেয় আল্লাহ রাসূল বললেন ওই মানুষ কবরে যাবে আর এই কলজে জায়গায় বসে এক হাত জায়গা দিয়েছে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে এর না বলো ইল্লা বিল সাদাকাতিন জারিয়া এটা হলো বিক্রি করো জোরে বলুন সুবহানাল্লাহ জায়গা দিচ্ছি না দেব না ওরা কোথায় যায় দেখো কাক কোথায় বসে দেখো দুনিয়ার নিচে যায় যায় আমি বলছি এরকম লোক কি দেখা যায় ওরা করতে যায় দেখবো জায়গা দেব না এটার নাম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ও মেরামাজের আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানালেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আর সাদাকায়ে জারিয়া হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো কলিজার টুকরা ভাই যদি কোনো সোনার চাঁদ মা যদি কোনো সোনার চাঁদ বোনেরা মসজিদের যখন কাজ হবে মসজিদ যখন তৈরি হবে আল্লাহ রাসূল বললেন মামানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই সুযোগ যদি আমার কোনো উম্মত উম্মতানির সামনে আসে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা যদি ওই সুযোগটা কাজে লাগায় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমি আল্লাহ রাসূল কথা দিলাম এর বিনিময় আল্লাহ পাক ওদের জান্নাতে ঘর তৈরি করে দেবে জোরে বলুন কারণ হলো মসজিদ আল্লাহর ঘর যদি কোনো মুসলমান মসজিদে কিছু দান করে দেয় আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মাঠে মুসিবতের দিনে ওই মসজিদেই এই দানী ব্যক্তিরই খুঁজবে আর সেদিনেই মসজিদের দাতার সঙ্গে নিয়ে ওই মসজিদ আল্লাহ পাক জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান আমার বাবা দিরা আমার আল্লাহ পাকের ওয়াদা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলাম মানজা তাদের দশ টাকা ফিরিয়ে দেই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা আমি আল্লাহ পাক সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ যার ইচ্ছা করি আমার কুদরতি খাজানা থেকে তার সম্পদ দেই ও মায়েরা বোনেরা বেটিরা হযরত মা খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ পাক এত বল দিয়েছিলেন এত বড় ধনী ছিলেন কোটি কোটি টাকার মালিক ছিলেন হাজার হাজার মানুষ খাদিজার কাছে কাজ করতেন কিন্তু মা খাদিজাতুল কুবরা যখন নবীকে পেয়ে গেলেন নবী পাকের কথা মতো শুধু সম্পদ না শুধু মাল না শুধু টাকা না হযরত মা খাদিজাতুল কুবরা যে জীবনটা রাসূলুল্লাহর কদমে ঢেলে দিয়েছিলেন তাই কিতাবে লেখা আছে পৃথিবীর জমিনে যত নারী আছে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন নারীদের ভিতরে এক নাম্বার নারী হলো আমার খাদিজা আমার ফাতিমার মা খাদিজা
পৃথিবীর এক নম্বর নারী রসুলের কথা মতো সব বিলীন করে দিয়ে রসুলুল্লাহর কদমে নিজের জানটা দিয়ে দিয়েছিলেন তাই রসুল বললেন লা ইবলাদুকুম হাত্তা কুনা আহা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন তোমরা অতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন মুসলমান বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার বাপ তোমার মা তোমার ছেলে তোমার মেয়ে তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার আত্মীয় স্বজন আল্লাহ আল্লাহ চৌদ্দ পুরুষ আঠাশ পুরুষ ওয়ান্নাসি আজমাইন সারা পৃথিবীর যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার যদি যতক্ষণ না ভালোবেসে না বাঁচতে পারছ ততক্ষণ কমপ্লিট মুমিন বলে দাবি করা যাবে না আজকের মাল হয়ে গেছে উম্মতের কাল তুমি প্যারিস করছো বাড়ি পুট্টি করছো বাড়ি এখানে পেশাবখানা ঝকঝকে চকচকে করছো তাড়াতাড়ি লক্ষ লক্ষ টাকা খরচ কসমের বিনিময়ে একটা নেকি কবরে যাবে না যাবে না যাবে না যাবে না রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যদি আমার আল্লাহর ঘরে কেউ দান করে মরে যায় ওর পৃথিবীর কারো দোয়া লাগবে না ছেলের মিলাদ দিতে হবে না জীবনে বাড়ি কোরআন খতম যদি না দেয় কোনো অসুবিধা হবে না কবর জিয়ারা যদি না করে কোনো অসুবিধা হবে না মসজিদে দান করে রসিলায় অটোমেটিক কবরে নেকি যাবে নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে এক নম্বর ঘর হলো মসজিদ ঘর তাই আল্লাহ পাক জারিয়ে দিলেন মুসলমানেরা যুবকেরা জনেরা বান্দা তোরা যদি এক টাকা দিস আমি আল্লাহ তোদের ঘুরিয়ে দেব দশ টাকা রসুলুল্লাহ বললেন আল্লাহ আদুবিল্লাহ যদি কারা কৃপণতা করে বকিলতা করে রসুলুল্লাহ জানিয়ে দিলাম এরা জাহান্নামী হবে বকিল হলো আল্লাহর চরম দুশমন আর যদি দেয় আমি রসুলুল্লাহ কথা দিলাম আসসকিও হাবিবুল্লাহ এই ব্যক্তিগুলো পাকের দোস্ত হয়ে যাবে জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে তাকবীর দেন নারে তাকবীর আর জোরে বলেন না নারে তাকবীর নারে তাকবীর